ওজন তো হয়ে গেল 2440। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেভেলিং জনসন। আজির ভিডিওটো বহুত ইন্টারেস্টিং হব গৈ আছে। মানে আইছো মই এখন ফিশিং কম্পিটিশনত। এইটো হৈছে বৰবিল বৰবিলা। তো বৰবিলাত আজি ফিশিং কম্পিটিশন হব। কেনেকুৱা হব কম্পিটিশনটো আপোনালোকক দেখুৱাই আছো, চাই থাকিব। তো আজির এই ফিশিং কম্পিটিশনত আপোনাৰ বহুত কেইটা প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ হৈছে আপোনাৰ 3 লাখ টকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ, থার্ড প্রাইজ 1 লাখ, 50,000, 20,000, তেনেকৈ মানে বহুত কেইটা প্রাইজ হব। মোৰ ওচৰত দাদা এজন আছে। দাদাৰ ক'ৰ হয় আপুনি? মই গুৱাহাটী ছাত্ৰীবাৰী। গুৱাহাটী ছাত্ৰীবাৰী দাদা ছাত্ৰীবাৰীৰ পৰা আহিছে। তেনেকৈ মানে অসমৰ বহুত কেইটা জেগাৰ পৰা এনেকৈ আহিব আৰু আপোনাৰ ফিচিং কৰিবৰ কাৰণে। তো মেঘালয় আহিছে, মণিপুৰ আহিছে, মেঘালয় মণিপুৰ বহুত জেগাৰ পৰা আহিছে, নাগালেণ্ড মানে গোটেই নৰ্থ ইষ্টৰ পৰা আহিছে আৰু মানুহ। তো এই দাদাই মানে পুৰা একদম এনেকুৱা এইবিলাক মানে বৰশী ববৰ কাৰণে মানে পুৰা সজাই থৈ দিছে আৰু। এইবোৰ কি হয়, বহুত বস্তু আছে ইয়াতে মানে। তো মাছক মানে কেনেকুৱা কেনেকুৱা খানা দিব লাগে, কেতিয়া কেনেকৈ আহিব। তো বৰশী মাৰাটো এটা মানে কলা হয় আৰু, মানে যেনেকৈ তেনেকৈ বৰশী মাৰিলে মাছ নাহিব। তো দাদা মই সুধিম কি কি আছে ইয়াতে। তো দাদা আপুনি ফাৰ্ষ্ট নামটো কৈ দিব আপোনাৰ। মোৰ নাম ভূপাল থাপা। ভূপাল থাপা। তো এইবোৰ কি মানে কি কি আছে, মানে মাছ মাৰাৰ কাৰণে কি কি দৰকাৰ হয় এনে সাধাৰণতে? সাধাৰণতে তাৰমানে মাছ মাৰাৰ আগত আমি চাৰা বুলি কওঁ, মানে মাছটো মাতিবৰ কাৰণে কিছুমান বস্তু পেলাব লাগে। যেনেকে এইটো হল আপোনাৰ মছলা, ইয়াত আপোনাৰ অলপ ধৰক এই চাতুগুৰি, তাৰপিছত এইটো ৰাইচ পোলাও, এইটো মিক্স কৰি আৰু সৰিয়হ, ভাজা সৰিয়হ মিক্স কৰি আগে 1 ঘণ্টা আগত দলিয়াব লাগে। য'ত আমি বৰশী পেলাম সেইখিনিৰ ওচৰত 1 ঘণ্টাৰ পিছত মাছখিনি আহি তাত মানে জমা হয় খাবৰ কাৰণে আহে আৰু। তাৰপিছত আমি কি কৰোঁ, এই চাতু যেনেকৈ এইটো হ'ল চাতুৰ পোলাও, এই হ'ল ৰাইচ পোলাও, এইটো ৰাইচ পোলাও, ৰাইচ পোলাও। তাৰপিছত এইটো হ'ল নাৰিকল পচা বুলি কয়, নাৰিকল পচা। তাৰপিছত এই ব্ৰেড, তাৰপিছত এইটো ভাত পোলাও, এইবিলাক বিভিন্ন ধৰণৰ বস্তু মিলাই আমি খাদ্যখিনি বনাওঁ মাছৰ কাৰণে। তাৰপিছত সেই মাছে ভাল পায়, বিভিন্ন ধৰণৰ মাছৰ বিভিন্ন ধৰণৰ খাদ্য হয়। এই পোলাও হ'ল, ৰাইচ পোলাও হ'ল, ভাত পোলাও হ'ল, এইটো বাহু মাছৰ কাৰণে, ভকুৱা যিটো কয় সেইটোৰ কাৰণে। আৰু ৰৌ মাছৰ কাৰণে হ'ল এই ব্ৰেডৰ, এই ব্ৰেড দি পেলাই আমি লাড়ু বনাওঁ, ব্ৰেডি লাড়ু বনাওঁ। যেনেকৈ আমি এই ৰসগোল্লাও মিঠাই পৰ্যন্ত দৰকাৰ হয় মানে, এই ৰসগোল্লাও ইউজ কৰোঁ, এই ৰসগোল্লা ইউজ কৰোঁ। তাৰপিছত ইয়াত আছে বিস্কুটৰ গুড়ি, বিভিন্ন ধৰণৰ বস্তু আছে। মানে আপোনাৰ মাছ খাবৰ কাৰণে হ'লে মাছে কি কি খায় সেইটো জানিব লাগিব, কোনটো মাছে কি খানা খায় সেইটো জানিব লাগিব। লগত মানুহ হাঁহিব দেখোঁতে অলপ বেয়া দেখি, মাছক এই পৰ্যন্ত দিব লগা হয়, এইটো মিলাব লগা হয় মাছক, এইটো মিলাব লগা হয় মাছক, গমটো পাইছে কি হয় সেইটো। মাছে মানে কি নাখায়। আৰু এইবিলাক যে আপুনি আনিছে খানা, এইবিলাক আপুনি নিজে বনাইছেনে? প্ৰায় মই নিজে বনাওঁ। তো মানে মই শিকিছিলোঁ কলিকতাত, হয় হয় হয়, মোৰ এজন গুৰু আছিল, তেওঁৰ পৰা শিকিছিলোঁ। তেওঁ এইবছৰ মানে এপ্ৰিলত ঢুকাই থাকিল, তেওঁৰ পৰা চব মই শিকিছোঁ। পেচেঞ্চ এটা হবিও হয় আৰু এংলিং কৰিলে পেচেঞ্চটো বহুত বাঢ়ি যায়, ধৈৰ্য শক্তিটো বহুত বাঢ়ি যায়। হয় হয়। আৰু ধৰক আৰু বিভিন্ন ধৰণৰ মই ভাবোঁ যেতিয়া মানুহ
ব্যস্ততার মাজত যেতে এংলিংত আমি আহো টেনশনটো একেবারে এসপ্তাহ দশ দিন লয় একদিন এংলিং করলে এসপ্তাহ দশ দিন লয় টেনশন ফ্রি থাকো আর তারপর বেশি কামর প্রেসার হয়ে গেল তেনুকা মানে টেনশন হলে আকো এংলিং করব আহো আকো সপ্তাহ দশ দিন রিলিফ হয়ে যায় এংলিং তো মানে মেন্টালিটি বহুত রিলিফ হয় কারণ একদম বহি থাকিব লাগিব অল্প পিছত দেখা পাবো যেতে আমার আরম্ভ হব আমি যে বগলিয়ে পানিত এনেকেই চাই থাকে আমারও চকু সেই পানি দিয়ে এনেকেই থাকে কোন সময় মাছে নিব ধৈর্য শক্তি তো বাড়ি যায় হয় 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 মানে আপনি বেলেগ বেলেগ কম্পিটিশনত ভাগ লৈছে তেনেহলে না না মই কম্পিটিশন কম ভাগ লৈছো হয় হয় বহুত বছর আগত লৈছিল তেতিয়া হিমান প্রাইজও নাছিল আর হিমান মানুহে গমও পোৱা নাছিল বহু বছর মূরত আজি এই কম্পিটিশনত আহিলো আর জায়গা বিশেষ করে জায়গা ইমান ধুনিয়া ঠাই মানে আহি খুব ভাল লাগিছে জায়গাখিনি হয় 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 আশা করো সবেই সবরে ভালকে রিজাল হোক ভালকে রিজাল হোক মাছ মাছ মারক আপোনাকো শুভেচ্ছা দিলো ব্যস্ত ব্লগ সাক দাদাই তো কলে আপনার কি কি আনিছে কেনেকে আনিছে আর এতিয়া আপনার এই বরকি বিলাকো বেলেগ হয় হুক সিস্টেম হুক বলি কয় আপনার তো মানে ইয়াতে বহুত কিটা পিন থাকে কিছু মানে একটা সিঙ্গেল থাকে এনেকে ছয় সাতটা লাগে পিন থাকে কি হয় কেনেকে মারে বরকি সবখিনি আপনার দেখাই আছো কোনে জিকে কোনে উইনার হব আজি সকলখিনি এই ভিডিওটো দেখা পাব আপনার চাই থাকিব কম্পিটিশন স্টার্ট হওয়ার আগে আগে মই আপনার গাঁওখন চিনাকি করে দিছো গাঁওখনের নাম হচ্ছে বরবিলা আর এই গাঁওখন আছে চন্দ্রপুরের একেবারে নিচেই ওসরতে বিলটোর পারত আছে এখন হোটেল মানে মাছ চাছ মারিব আহিলে ইয়াতে ধুনিয়াকে খানা চানা খাব পারে আর বিলটোর পারত এয়া বা আর কাঠে ধুনিয়াকে চাংঘর বনায় থৈ দিছে ইয়াতে তিনি চারিটামান বিল একেলগে আছে প্রায় চল্লিশ বিঘামান মাটি হব সাগে আর অল্প পিছতে এই বিলটত বিভিন্ন প্রতিযোগীবর আহি কেনে পুরা ভরি পড়ব মানে মাছেই মাছ হয়ে যাব মজা লাগিব চাই থাকিব ভিডিওটো আর যদি এতালেক মোট চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করব ভিডিওটো ভাল লাগিলে লাইক করক শেয়ার করব বিভিন্নজনক শেয়ার করব আপনার লগরবর শেয়ার করক তেতিয়াহে মোট ভিডিওটো বেলেগেও চাব পাৰিব তো নটা বাজিল কম্পিটিশন স্টার্ট হয়ে গেছিল মাছ পোৱা আরম্ভ হয়ে গেল এয়া চক মাছ আর এই আমন্ত্রিত অতিথি ম্যাম এসএপি ম্যাম সুকন্যা দাস ডাঙরি রানী এই প্রতিযোগিতার খবর ঘোষণার পাবে গতি প্রথমে আমি আমার কমিটির ফল এখন ফুলাম গামোচা আদরিব প্রয়াস করি আর আদরিব পিঙ্কু গগৈ পিঙ্কু গগৈ আমার মেহক এখন ফুলাম গামোচা আদরিছে আজি উপস্থিত কমিটির সকল বিষয়াসকলক মই ধন্যবাদ জানালো মোক ইয়াতে আমন্ত্রিত করার বাবে আর সকল পার্টিসিপেন্টসক মই মোর ফালৰ পৰা শুভেচ্ছা আর অল দ্য বেস্ট উইশ করিলো অল দ্য বেস্ট মোর ফালৰ পৰাই থাকিলে এটা মাছ ফসোয়ায় কথা আর কি কি যে দিয়া নাই মাছৰ কারণে বরফির টোপ বরত মিঠাইয়ের পরা সিংরার পরা অসিংরা দিয়া নাই বারু এয়া চাও মাছৰ কারণে লাড্ডু বনাই আছে ইয়াতে কি কি নাই ছাতু আছে ছাতু পোলাও আছে মাকৈ ছাতু আছে ভাত পোলাও আছে জুগলি আছে ঘি আছে নারিকল তেল আছে মানে কিবা কিবি আর মুঠতে দেখিছে মাছকো মানে টেস্টি খানা লাগে আর এয়া হৈছে পলু এয়া কেঁচু আমি কিন্তু কেঁচু দিয়ে বহুত বরফি বাইছিলো আগতে এইবোর হৈছে আমরলি পড়ুয়ার ডিম সবাই মানে বেলেগ বেলেগ টপ রেডি করেছে আর মাছের কারণে পুরা মিশনত নামি গেছে আর যোনে আগতে ডাঙর মাছটো পটাই আনিব পারে আর কোনে মানে টাইমের ভিতর সবতকে ডাঙর মাছটো পটাব পারে পুরা লাগি গেছে আর ভিডিওটো অকনমান আগলৈকে ঘুরে আহিছো মানে বরফির শিপবর কেনেকুয়া কিহর হয় কেনেকুয়া বস্তু হয় সবখিনি চাই লও এই যে হাতত লৈ আছে লাঠিডাল এইডাল অসমীয়াত কলে শিপ বুলি কোৱা যায় আৰু যদি ইংলিছত কয় ইয়াকে ফিশিং ৰড বুলি কোৱা যায় আৰু এইডাল যে দেখা পাইছে দীঘলকে সূতাৰ দৰে এইডালক লাইন বুলি কয় আৰু এইটোক কয় ৰিল বুলি আৰু এইডাল হৈছে টেলিস্কোপিক ৰড মানে এইডাল মানে এনেকুৱা দীঘল কৰিব পাৰি চুটি কৰিব পাৰি আৰু এই ৰডডাল বনাইছে কাৰ্বন ফাইবাৰেৰে আৰু এইডাল দীঘলকে যে দেখা পাইছে এইটো হৈছে গ্লাছ ফাইবাৰ আজি মানে সবেই এটা এটা বগলি হাতত শিপ আৰু চকু পানীত এইটো এটা মাছ পাইছে কি বা চাওঁ ৰ
মাছটো সৰু ইমান ডাঙৰ নহয় বহুত ভাল লাগিছে এখন মাছ দেখা পাই কিনে এটা ফার্স্ট মানে এটা ডাঙৰ বুলি ভাবি আছো বৰ্তমান এটা লয় এটো সাপ 2 কেজিৰ বেছি হ'ব লাগে তো যদি বেছি হয় তেনেহলে এটোৱে হ'ব 3 লাখ টকাৰ মাছ বৰ্তমান লৈকে ইয়াতকৈ ডাঙৰ মাছ আনা নাই চাও জুকি কেনে চাও কিমান হয় সবেই মনোযোগেৰে ফিশিং কৰক পাব পাব ডাঙৰ মাছ পাব পুখুৰীত ডাঙৰ মাছ থাকিলে নহ'ব কপালতো থাকিব লাগিব কাৰ ভাগ্যত লিখা আছে সেই ডাঙৰ মাছটো আৰু এতিয়া মই এটা কছ মাছ পাইছো 590 গ্ৰাম আৰু হিজ ফ্ৰম মণিপুৰ প্ৰতিজন প্ৰতিযোগী হৈ যায় ডাঙৰতকৈ ডাঙৰ মাছ ধৰিব পাৰে আৰু প্ৰথম পুৰস্কাৰ 3 লাখ টকাৰ এটা ট্ৰফি লৈ যাব পাৰে আৰু এনেকে ইয়াতে টিকেট লগাই কেনে মাছবোৰ অলমাই থোৱা আছে ডাঙৰৰ পৰা সৰু লৈকে বা ডাঙৰ মাছ এটা লৈ আহিছে এইটো নাজানো ইয়ে লৈ যাব চাগে 3 লাখ টকা জি মছনত আহিছে বহুত ডাঙৰ হ'ব এইটো চাওঁ কিমান ওজন আছে তো এতিয়া মানে শেষ খবৰ হৈছে তো মানে সবৰে মাছ জোখা ষ্টাৰ্ট হৈ গৈছে আৰু সবেই মাছ পাই আছে সবেই মাছবিলাক লৈ ইয়াতে আহি জুখি আছে যিহেতু এখনে পাল্লা পুৰা ভিৰ লাগি গৈছে আৰু মানুহ এতিয়া আৰু এটা মাছ পাইছে কমলকাট মাছ 400 হ'ব লাহে লাহে টাইম অভাৰ হ'ব হৈছে আৰু 2টা বাজিব তো আজিৰ কম্পিটিশ্যনখন শেষ হওঁ হওঁ অৱস্থা আৰু তো এয়া চাওক মাছ উঠি আছে চাগে ইহঁতে নাই বোলো 20 কেজিমান মাছ পাইছে এবাৰ দাঙি দেখুৱাই আছোঁ চাব কিমান মাছ আছে ইয়াতে তো এনেদৰে ফিচিং কম্পিটিশ্যন শেষ হ'ল আৰু অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছে বিধায়ক মাননীয় অতুল বৰা দেৱও আহিছে তো এতিয়া মানে প্ৰাইজ চাইজ ডিষ্ট্ৰিবিউট কৰিব আৰু 2 কেজি 490 গ্ৰাম আৰু কোবাইটোৰ নাম কি নাম না পামনো ভাস্কৰ দৰমাৰি তোৰ কাৰণে 800 আমি আপোনাৰ মঞ্চ বিচাৰিম তো ভাস্কৰ দৰমাৰি ভাস্কৰ ধন্যবাদ আচ্ছা আর তোমার নাম তো কো কল কো আইসা ফার্স্ট উইনার হইছে নমস্কার আমি তৃতীয় পুরস্কার লাভ করেছি ঘর সম্ভবপুর সরটি আনন্দিত আজি দ্বিতীয় জন ভাগ্য এতে নাসাইম ন ফার্স্ট এনেকে ফিশিং করু কিন্তু গেম হয়তো তৃতীয় তার বলি কব পারি আৰু সকলো ৰাইজলৈ ধন্যবাদ থাকিলে কমিটিলৈ ধন্যবাদ থাকিলে আৰু বিশেষকৈ আপোনাৰ নিউজ চেনেলটোৰ বাবে ধন্যবাদ থাকিলে আৰু নেক্সট টাইমত আৰু পিছলৈকে ইয়াতকৈ বন্ধুসকল ফিশিং কম্পিটিশ্যন শেষ হ'ল মাছমৰীয়াই পইচাও লৈ গ'ল মাছো লৈ গ'ল আৰু ময়ো ভিডিঅ'টো বনাই আপোনালোকক দেখুৱালোঁ তো আজিৰ ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰিছোঁ আৰু আহি থকা ভিডিঅ'বোৰ চাবৰ কাৰণে আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ।